নমস্কার কুকিনে, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি কিছু নতুন একটি রেসিপি আমি আজকে বানাবো। লুচি দিয়ে ছোলার ডাল যেটা খাই সেটা বানাবো, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর তোমরা একবার এভাবে বানিয়ে খেয়েও কেমন হলো অবশ্যই কমেন্ট করে। যেহেতু আজ ষষ্ঠী তাই সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা আমার তরফ থেকে। 5 দিন পুজো তোমাদের খুব 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 ভালো কাটুক, আর কেমন কাটালে অবশ্যই কমেন্ট করো। কিন্তু তো দেখো, আজকে লুচি দিয়ে ছোলার ডাল বানাবো। 500 ছোলার ডাল নিয়েছি, আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। একটুখানি ভিজিয়ে রাখলে কি তোমরা 10 মিনিট আগেও ভিজিয়ে রাখতে পারো। ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব কম সিটি পড়লে কিন্তু হয়ে যায়। আমি দুটো সিটি মারবো বন্ধুরা, তোমাদের কম বেশি লাগতে পারে। দেখতে পাচ্ছ, 5 বার ধুয়ে নিয়েছি, নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে আমি দুটো সিটি ফেলে নামিয়ে নেবো। এটা বেশি গলে গেলে কিন্তু একদম ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ, অল্প সিদ্ধ করে আমি নামিয়ে নেবো দুটো সিটি ফেলে। তো দেখো, নামিয়ে নিলাম। নিয়ে এখানে আমার লাগছে, দেখো, সর্ষের তেল নিয়েছি, আর একটু তেজপাতা নিয়েছি, আর সাদা জিরে নিয়েছি, একটু মিষ্টি নিয়েছি, ঘি নিয়েছি, গরম মশলা নিয়েছি, একটু আদা বাটা নিয়েছি। তো দেখো, নুন নিয়েছি আর মিষ্টি নিয়েছি একটু। তো চলো, এখানে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম, মোটামুটি 50 মতো সর্ষের তেল দিলাম। দিয়ে একটু গরম করে নিয়ে তেজপাতা, সাদা জিরে দেখো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেখো, এখানে শুকনো লঙ্কা রেখেছি দিয়ে দেবো, আর একটু আদা বাটা 1 চামচ রেখেছি দিয়ে দেবো। এই ছোলার ডালটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা একবার বানিয়ে খেও, কেমন হলো অবশ্যই কমেন্ট করো। আর আমার ভিডিও মানে ছোট্ট ভিডিও, আর 2 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের ছোলার ডালের রেসিপি দিচ্ছি বন্ধুরা। তাই চাইবো তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখানে এবার সিদ্ধ করে রাখা যে ছোলার ডালটা রেখেছি ওটা কিন্তু এখানে দিয়ে দেবো। খেতে কিন্তু খুব ভালো হয়, বারবার বলছি। তোমরা একবার এভাবে ছোলার ডাল রেসিপি বানিয়ে খাও, কেমন হলো অবশ্যই কমেন্ট করে। কিন্তু তো দেখো, যেহেতু আমাদের আজ বার করেছি, তো সেই জন্য কিন্তু আমি হলুদ ব্যবহার করবো না। আর যেহেতু এখানে ডাল করছি, ডালে কিন্তু হলুদ লাগে না যদিও। তো দেখো, এখানে একটু নুন পরিমাণ আর 2 চামচ মতো মিষ্টি দিচ্ছি। এখানে যেহেতু 500 ডাল, মিষ্টি মিষ্টি হবে, তাই মিষ্টিটা কিন্তু পরিমাণ বুঝে দিয়ে দিও। তো দেখো, এখানে ঘি আর গরম মশলা রেখেছি, গরম মশলা 1 চামচ এখানে দিয়ে দেবো, আর 1 চামচ ঘি দিয়ে দেবো। খেতে কিন্তু খুব স্বাদের হয় বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, এটা হয়ে গেছে আমার ডালটা। এখানে আমি ঘি গরম মশলা দিলেই হয়ে যাবে রেডি। তো দেখো, 1 চামচ ঘি গরম মশলা দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা একবার আমি বানিয়ে খেও, আর আমার এই ছোট্ট ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে। কিন্তু আমি কিন্তু 2 মিনিটের মধ্যে তোমাদেরকে কিন্তু এই ছোলার ডালের রেসিপি দিলাম। তো দেখো, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নেবো। এটা কিন্তু খাবো আমরা লুচি দিয়ে বন্ধুরা। আর লুচি দিয়ে এই ছোলার ডালটা খেতে কিন্তু খুব 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 ভালো লাগে। তোমরা কোনো যে কোনো নিরামিষ দিনে কিন্তু লুচি দিয়ে এভাবে খেতে পারো, খেতে কিন্তু খুব ভালো। তো দেখো, এক ঘরে লুচি বানিয়ে নিলাম, আজকে আমরা সবাই খাবো। আর আমার ঠান্ডা লেগেছে খুব বন্ধুরা, তাই গলাটা ধরে ধরে গেছে বন্ধুরা। তো দেখো, আমার এই ছোলার ডালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কোনো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে দেখো। আচ্ছা, তো টাটা ফিরে আসছো কোনো কোনো ভিডিওতে।